বহরমপুরের রোশগঞ্জ সরস্বতী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের 27 নম্বর বুথে ভোট চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক ভোট কর্মী। ঘটনাচক্রে সে সময় বুথ পরিদর্শনে গিয়েছিলেন বহরমপুরের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। ভোট কর্মীর অসুস্থতা চোখে পড়ার পরই নিজে দায়িত্ব নিয়ে দোকান থেকে ওষুধ আনেন, অসুস্থ ভোট কর্মীর চোখে মুখে জল দিয়ে তাকে সুস্থ করে তোলেন। ভোটের দিনে শুধু বুথ পরিদর্শনে নয়, ভোট কর্মীর শারীরিক সমস্যায় সাহায্যের হাত বাড়ালেন বিজেপি প্রার্থী। ফুটে উঠল তার মানবিক দিক। ডিহাইড্রেশন, একটা সানস্ট্রোকের মতো, গরমের জন্য একটু মাথাটাতে ঘুরছিল, প্রেশার কমে গেছিলো, তাই জন্য ইলেকশনের জল টল খেলে ছেড়ে যাবে, এটা এমন কিছু নয়। না না না, আমি ওসব কিছু নয়, ডাক্তার হিসাবে মানুষ হিসাবে দিয়েছে, কিছু নয়, এটা মানুষ, একটা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে। প্রসঙ্গত, বহরমপুরের বিজেপি প্রার্থী পেশায় একজন চিকিৎসক, তাই শারীরিক কোনো সমস্যায় তার হস্তক্ষেপ স্বাভাবিক। তবে এবারে ভোট যুদ্ধের প্রার্থী হয়ে ভোটের ব্যস্ততম দিনে প্রার্থীর এমন মানবিক রূপ সত্যি যেন মানুষ হয়ে মানুষের পাশে থাকার উদাহরণ হয়ে উঠল। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।